তিন বছর আগে একদিন শহীদুল ইসলাম হাটে গিয়ে দেখেন একটি বাছুর বিক্রি হবে রং কালো বেশ নাদুস নুদুস এক দেখাতে এই বাছুরটি তার মনে ধরে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই বাচ্চা গরুটি কেনার সিদ্ধান্ত নেন শেষ দর কষাকষির পর চব্বিশ হাজার টাকায় আব্দুল মুন্না বাছুরটি কিনে তিনি সোজা বাড়ি আসেন এরপর শহীদুলের মা রাবেয়া বাছুরটিকে পালতে শুরু করেন কিছুদিন পর গরুটির কিছু আচরণে মুগ্ধ হন রাবেয়া সামনে যেতে বললে সামনে যায় পেছনে যেতে বললে পেছনে যায় এভাবেই কথা শোনা এমন গরুটিকে ভালোবেসে ফেলেন বাড়ির সবাই চোখের সামনে দিনে দিনে গরুটি হাতির মতো বড় হতে থাকে এবার সেই গরুটিকে পামনা সাতিয়া উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে চার দিন আগে থাকার আফতাব নগর এনেছেন শহীদুল দাম হাঁটিয়েছেন আট লাখ টাকা এ গল্প শোনালেন শহীদুল আজ রোববার দুপুরে বয়স চল্লিশ বছর হলেও বিয়ে করা হয়নি শহীদুলের দুই ভাই পাঁচ কোন্া ভাই মোহাম্মদ নিয়ে গরু পেশা এ বছর বারোটি গরু নিয়ে ঢাকার হাটে এসেছেন তিনি এই নিয়ে পনেরো বার কোরবানির সময় ঢাকায় গরু নিয়ে এলেন তিনি গরুটির কথা বলতে গিয়ে শহীদুল বারবার মা রাবেয়ার কথা বলছিলেন তার বয়স এখন বাষট্টি বছর শহীদুল বললেন মা এই গরুটির প্রতি আলাদা যত্ন খাতির করতেন এই গরুটি তার কথা শুনত তেমন ছোটাছুটি করেনি এমন অনেক দিন যে গরুটির গলা থেকে দড়ি খুলে পেয়েছে কিন্তু ছুট দেয়নি শহিদুলের কথা অনুযায়ী এখন প্রতিদিন গরুটির খাওয়ানোর পেছনে খরচ হয় চারশো থেকে পাঁচশো টাকা ঘুষি চিতা গুড় ফুল লবণ ইত্যাদি খাবার খায়ে তাকে বড় করে তোলা হয়েছে প্রতিদিন ঘুষি খায় প্রায় পনেরো থেকে বিশ কেজি রামপুরা সেতুর পূর্ব পাশেই আফতাব নগর গরুর হাটের অবস্থান জানা গেল বুধবার থেকে হাটের গরু আসছে রাস্তার দুই পাশে বাথা সারি সারি গরু আজ দুপুরে দেখা গেল ঘিরে আছেন বিশ থেকে পঁচিশ জন মানুষ একজন ক্রেতা কাছে জানতে চান কত দাম হলে তিনি গরুটি বিক্রি করে দেবেন শহীদুল বললেন আট লাখ টাকা হলে বিক্রি করবেন যিনি ভালো দাম দেবেন তার কাছেই প্রিয় গরুটিকে কোরবানির জন্য দিয়ে যাবেন শহীদুল বললেন ও বড় ভালো গরু ও সন্তানের চেয়েও বেশি কিছু